হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন সকলকে। তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্ট করে জানাবে। আজকে আমি আমার একটি অত্যন্ত প্রিয় জিনিস, আমার মেজদির বিয়ের অ্যালবাম তোমাদেরকে দেখাবো। চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক অ্যালবামটি। তোমরা দেখতেই পাচ্ছ আমার মেজদি আমার মেজো জামাইবাবুকে। তো বন্ধুরা, অ্যালবামটি এবার আমি আস্তে আস্তে খুলছি। দেখো কেমন মানিয়েছে আমার দিদি জামাইবাবুকে, তোমরা সকলেই কিন্তু কমেন্ট করে জানাবে। এটা গায়ে হলুদের সময়কার ফটো, একদমই ন্যাচারাল। দেখো প্রত্যেকটা পোষ কত সুন্দর লাগছে। এটা আমাদের বাড়ির ঠাকুর, বাবা পঞ্চানন্দ ঠাকুর, আমার দিদি প্রণাম করছে, গায়ে হলুদের সময়কার, গায়ে হলুদ দিচ্ছে। আমি যতটা সম্ভব অ্যালবামটি দেখানোর চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছ সব দিদিরা আছে, দিদিদের ছেলেরাও রয়েছে, আর বৌদি এটা, আর এটা একটা বোন, আর এখানে আমি রয়েছি, তোমরা তো বুঝতেই পাচ্ছ। এখানে আমার দুই দাদা রয়েছে, দুই জামাইবাবু, জামাইবাবুদের ছেলেরা রয়েছে। এটা আমি, আমার মেজদি, দেখো তো মিষ্টি দেখতে। এটা আমার বাবা, এটা মা, এটা একটা বোন হয় কাকিমার মেয়ে, ঠাকুমা আমার, বাড়ির সবাই রয়েছে। এটা আমার বড়দির ছেলে জামাইবাবু। আমার বড় বৌদি, স্নান করাতে নিয়ে যাওয়ার সময়কার ফটো, স্নান করবার একটি অপূর্ব সুন্দর দৃশ্য ফটোতে ধরা পড়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমার কাকিমা, এটাও একটা কাকিমা, বড় পিসি, এগুলো সব দাদারা রয়েছে। এগুলো দিদি আছে, দিদি, এটা আমার বড়দি, এটা একটা বোন, এটা পিসির মেয়ে, এগুলোও পিসির মেয়ে। এটা আমার বড়দির ছেলে, এটা বৌদির মেয়ে, এটা একটা বোন, এটা আমি, আমার মেজদি, আমার পিসিমা, আমার বড়দি, বৌদি, বৌদির মেয়ে, এটা একটা বোন। অ্যালবামটি দেখতে কেমন লাগছে সকলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। এটা আমার মা জামাইবাবুকে মিষ্টি মুখ করাচ্ছে।
এগুলো সব ছেলের বাড়ি থেকে আসা তত্ত্বের ফটো। এগুলো সবই তত্ত্ব। বৌদি বরণ করছে জামাইবাবুকে। একটি অসাধারণ মুহূর্তের ছবি, হস্তবন্ধন। এটা আমার বড় পিসি, আমার বর্তি, আমার মেজদি, জামাইবাবু, বর্তির ছেলে। তোমাদের সকলের কেমন লাগলো আমার দিদির বিয়ের অ্যালবামটি দেখে আমাকে কিন্তু সকলে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। বন্ধুরা, আমি তো ইউটিউবে নতুন, আমার ইউটিউব ভিডিওর মধ্যে কোনো ভুল ভ্রান্তি থাকলে সকলে কিন্তু আমাকে সচেতন করে দেবে। আর আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন অবশ্যই। বিদায় বন্ধুরা, আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং সুস্থ থাকবেন।